কত বড় ব্রুটাল কত বড় নিঃশংস কত বড় জানোয়ার কত বড় না যে যার সাথে দুই বছর স্বামী স্ত্রীর মতো সংসার করেছে তাকে আহ সেই দিন হত্যা করার আগে আবার পুনরায় ধর্ষণ করলো আগেরগুলো যদি আমরা কনসেন্ট সেক্স ধরে থাকি তাহলে ওই দিন নিশ্চয়ই কনসেন্ট ছিল না কারণ ওই মেয়েটা সকালবেলা একটা ডাইং ডিক্লারেশন বলে গেছে যে আমাকে সে মেরে ফেলবে তো এই ঘটনায় আজকে মনিয়ার বোনে এখানে বলেছে যে তাকে একশো কোটি টাকা অফার করছে এবং এই মামলা ম্যানেজ করার জন্য আমার ধারণা পাঁচশো কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকা এই সরকারের বিভিন্ন লোক মন্ত্রী থেকে শুরু করে পিবিআই পিবিএর এসপি আইও এবং আইনমন্ত্রী আমার ধারণা আইনমন্ত্রী এখান থেকে পাঁচশো কোটি টাকা নিয়ে থাকতে পারে যারা এই বসুন্ধরা গ্রুপের এই সন্ত্রাসী এবং এই অ্যালেস্ট রেপিস্ট এই ধর্ষণকারী কর্তৃক যদি কেউ ভিকটিম হয়ে থাকে আসেন আমাদের কাছে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব আমি শুরু থেকে এই পরিবারের পাশে এবং এই যে অন্যায় এই যে অনৈতিকতা যে সিম্পলি একজন ব্যবসায়ীর ছেলে তার কিছু টাকা হয়েছে একটা মিডিয়া হাউস পরিচালনা করে এবং সেই জন্য সে এই গরিব সুন্দরী মেয়েদেরকে সবসময় টার্গেট করে এবং সে অনেক জায়গা গর্ব করে বলে তার নাকি শত শত গার্লফ্রেন্ড রয়েছে আমার যে জায়গাটাকে স্ট্রাইক করে যে যে অসহায় যার পাশে সাধারণত কেউ দাঁড়াতে চায় না আমার চরিত্রের অংশ হলো যখন মানুষ বেকায়দায় থাকে যখন বিপদ আছে তাকে আমি কিভাবে হেল্প করতে পারি এবং আহ যে আমার বন্ধু বান্ধব যারা প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় হয়েছে আমি আপনাকে বলতে পারি যে সেনাবাহিনীতে যেহেতু আমি চাকরি করেছি আমার বন্ধু অথবা আহ সিনিয়র জুনিয়র আর্মিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটা সাবজেক্টে পড়েছি আমাদের ডাইরেক্ট ক্লাসমেটস এক ডজন সচিব আছে যখন একটা মানুষ ক্ষমতা থাকে সাধারণত আমি কারো কাছে যাই সাধারণত কিন্তু যখন একটা মানুষ অসহায় অথবা ইয়া আমার অটোমেটিক সেখানে একটা টান আসে যে তার জন্য আমি কিছু করতে পারি না এবং এই যে মেয়েদের হয়রানি নির্যাতন তারপরে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে ফ্যামিলি যে ডিসপিউটস গুলা এগুলো আমাদের চেম্বার থেকে আমরা সবসময় সাপোর্ট দিয়ে থাকি তো এই মনিয়া হত্যাকাণ্ড এটা তো একটা যুগান্তকারী ঘটনা ছিল এবং এর আগে তারা যে সাব্বিরকে হত্যা করছে ছয়তলা থেকে ফেলে মেরেছে তাও দুইটা নারী ঘটিতে পারে দুইটা পতি পতিতা ছিল দুইটা প্রস্টিটিউট ডেকেছিল এই ওর আর ভাই সেই একটা টাসেল হয়েছে সেই ছেলেটাকে ঝিনাইদে ক্যাডেট কলেজের একটা ছেলে সেই ছেলেটাকে আপনার ছয়তলা থেকে ফেলে হত্যা করে এবং এটা কি রাষ্ট্র যে সেইটা বিচার হলো না সেইখানে সেইটা ম্যানেজ করতে একশো কোটি টাকা লেনদেন হয়েছে এই লুৎফুজ্জামান বাবরের নামে বিএনপির তিরিশ কোটি টাকা আমরা পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখেছি তো একটা ব্যবসায়ী কি কালচার তাদের যে তার ছেলে মেয়েদেরকে নিয়ন্ত্রণই করতে পারে না নিয়ন্ত্রণ করতে পারে না পৃথিবীতে তো অনেক ধনী মানুষ আছে অনেক ব্যবসায়ী আছে কই আমরা তো শুনি নাই যে এই অন্য কোনো ব্যবসায়ীর ছেলেমেয়েরা এই বাংলাদেশে আরো বড় বিজনেস হাউস আছে এই ছেলেরা যে মেয়েদের উপর নজর নজর পড়বে তাকে এরকম ট্রাপ করে তাদেরকে লোভ দেখায় তাকে ধর্ষণ করবে হত্যা করবে উই মাস্ট ডু সামথিং এগেনস্ট দ্যাট আমার ওই জায়গা থেকে আমরা যদি এই বিপদে দাঁড়াই সেইখান থেকে এই হত্যাকাণ্ডের পর থেকে ওদের পাশে আমি আসি এবং এটা শেষ আমি দেখে ছাড়ব যে কোথায় এটা যায় তো এইখানে প্রথম গুলশান থানা তারা যে খুনের কথা বলল খুনের মামলা রেকর্ড না করে আত্মহত্যার প্ররোচনা সেই মামলা রেকর্ড অর্থাৎ ওইখান থেকে অবিচার শুরু হয়েছে অনিয্যতা শুরু হয়েছে সেইখান থেকে সে ফাইনাল রিপোর্ট দিয়ে দিল তিনশো ছয় পেনাল কোর্টের কিন্তু বডিতে তদন্তের বডিতে আসছে এই এইগুলো যেগুলো আমরা বলছি যে সে প্রেগনেন্ট ছিল এবং ওইখানে ওই মেয়ের সাথে আর কারো দৈহিক সম্পর্ক ছিল না ওই ওই বাসায় শুধু সে যাইতো তার একটা স্বামী স্ত্রীর মতো তারা আহ বসবাস করত এবং আপনি জানেন যে আমাদের এফিলি ডিভিশনের সিদ্ধান্ত আছে কাবির নামা ব্যতীত যদি কোন রেজিস্ট্রি ব্যতীত যদি কেউ লম্বা সময় স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে দ্যাট ইজ এ ম্যারিটাল রিলেশন সেটা সিদ্ধান্ত আছে এবং এই সেই সিদ্ধান্তটা একটা আইন তো এখানে একটা মেয়ে আঠারো বছর পর আঠারো বছরের পরে সে যদি কারো দ্বিতীয় স্ত্রী হয়ে যেতে চায় আহ সেটা তার চয়েস চয়েস তার জীবন সে কিভাবে সাজানো সেটা তার ব্যাপার কিন্তু আজকে যে প্রেস বিভূমটা আমি দেখলাম ওই আনবীরের কিছু থার্ড ক্লাস অত্যন্ত নির্ম মানের দুই একটা সাংবাদিক পাঠায় কোশ্চেন করতে জানে না কোশ্চেন করতে মানে এইটা এসে একটু আহ মানে ঝগড়া টাইপের একটা একটা বেদব আমার কাছে আসছিল আমি বললাম আপনার পরিচয় কি পরিচয় না দিয়ে দেখলে ফিন করে হাইটে যায় পরে একজন আমাকে জানাইলো যে এটা নিউজ নিউজ টোয়েন্টি ফোরের এক এই না আজকে সাংবাদিক সম্পর্কও তো বলতে হবে কারণ সেই সাংবাদিকদের আপনার ইচ্ছে মনে আছে প্যাকেট ধুরিয়ে দিয়েছিল মোবাইল ধুরিয়ে দিয়েছিল কতজন সাংবাদিক আবার ছবি তুলেছিল হুম এই আমরা ভুলি নাই তো সেইটা এইটা যখন যে দিল সেইটার বডিতে আসো কি যে এই মেয়েটা প্রেগন্যান্ট তার বডিতে পুরুষদের স্পার্ম পাওয়া গেছে পোস্ট মর্টেমে অটপসিতে তো সেইখানে তার আন্ডার গার্মেন্টস পেন্টি ব্রাশ সেরা সেইখানে আজকে আমি এখানে বলেছি যে কত বড় ব্রুটাল কত বড় নিঃশংস কত বড় জানোয়ার কত বড় হায়না যে যার সাথে দুই বছর স্বামী স্ত্রীর মতো সংসার করেছে তাকে আহ এই সেই দিন হত্যা করার আগে আবার পুনরায় ধর্ষণ করলো আগেরগুলো যদি আমরা কনসেন্ট সেক্স ধরে থাকি তাহলে ওই দিন নিশ্চয়ই কনসেন্ট ছিল না কারণ ওই মেয়েটা সকালবেলা একটা ডিক্লারেশন বলে গেছে যে আমাকে সে মেরে ফেলবে আমাকে তুমি গাড়ি দাও এই বলছে আমাকে সে তাকে সাহায্য করে না এবং এই বাড়িওয়ালা যদি তাকে মানে পালাতে অথবা স্কেপ করতে সুযোগ দিত তাহলে হয়তো মেয়েটা না মারা যেতে পারতো না খুন হতে পারতো তো এটা তো সব দিক থেকে এটা এটা প্রমাণিত যে আনবিরি খুন করেছে তো সেইটা যখন এই তিনশো ছয় ধার ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে যখন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে যাওয়া হলো এবং ওই জাজটা অত্যন্ত ভালো প্রফেশনাল জাজ ছিলেন তিনি ডাইরেক্ট এফআইআর হিসেবে এটাকে নেওয়ার জন্য গুলশান থানাকে নির্দেশ দেয় এরপরে পিবিআই তদন্ত করলো পিবিআই ওই একই বডিতে সব কিছু আনলো মানে পুলিশ রিপোর্টের বডিতেই কিন্তু কেস আউট হয়ে যায় শেষে এসে বলো ফাইনাল রিপোর্ট তো এই ঘটনায় আজকে মনিয়ার বনি এখানে বলেছে যে তাকে একশো কোটি টাকা অফার করছে এবং এই মামলা ম্যানেজ করার জন্য আমার ধারণা পাঁচশো বিভিন্ন লোক মন্ত্রী থেকে শুরু করে পিবিআই পিবিএর এসপি আইও এবং আইনমন্ত্রী আমার ধারণা আইনমন্ত্রী এখান থেকে পাঁচশো কোটি টাকা নিয়ে থাকতে পারে পাঁচশো কোটি টাকা উনি ব্যাংক করে কোথেকে আইনমন্ত্রী হইলেই ওনার ব্যান করতে হবে ওনার টাকার কোনো শেষ নাই তো এবং পলিটিক্যাল ফর্ম ইভেন ক্ষমতার এই পলিটিক্যাল পার্টি যারা চালায় যে পরিবার সেখানেও বড় ধরনের টাকা লেনদেন হয়ে থাকতে পারে সেই জন্য আমরা আমরা বলছি যে বাংলাদেশে এই পুলিশি সিস্টেম যে উদ্বুদ্ধন ঘটেছে এই পুলিশি সিস্টেম যার যাতে আর কখনো এই জায়গায় না যেতে পারে যে ঘুষ খেয়ে অথবা রাজনৈতিক চাপে মিথ্যা পুলিশ রিপোর্ট সাবমিট করবে এই জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এই জন্য বলেছি যে আজকে বিদেশে কোন নাগরিক এরকম কেস। একজন সাধারণ নাগরিক মারা গেলেও সরকার প্রধান একটা স্টেটমেন্ট দেয় যে এটা ন্যায় বিচার হবে আমাদের যারা ভিভিটিন সবাই রাষ্ট্র পরিচালনা করেছে তিনটা দল আমরা দেখলাম না কোনো একটা দল এখানে একটা স্টেটমেন্ট করেছে যে এটা সুষ্ঠু একটা তদন্ত যাতে হয় এবং সুষ্ঠু বিচার হয় তার মানে হলো যে এই দলগুলোর কেউ বা কাহারা এই দুর্বৃত্ত এই বিজনেস গ্রুপের কাছে হয়তো ধরা কোনো কারণে তাহলে কি দাঁড়ালো যে রাষ্ট্রের চেয়ে তারা শক্তিশালী হয়েছে সেই জন্য আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি জনগণকে বলছি এদেশের নাগরিকদের বলছি যে আপনারা যে যেখানে আছেন আওয়াজ তোলেন আজকে আমেরিকা থেকে এক ভদ্রলোক ভিকটিম এই বসুন্ধরা গ্রুপ দ্বারা আমাকে ফোন দিয়েছিল যে তাকে জমি 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 কিনছে এক জায়গায় যখন ওই বেড়ে গেছে তাকে তার কোনো আলোচনা না করে কোনো কিছু না করে তাকে অনেক দূরে জমি দিয়েছে এবং এইরকম শত শত ভিকটিম আছে আমরা সেই জন্য আবার এই প্রোগ্রামের মাধ্যমে বলছি যারা এই বসুন্ধরা গ্রুপের এই সন্ত্রাসী এবং এই অ্যালেস্ট রেপিস এই ধর্ষণকারী কর্তৃক যদি কেউ ভিকটিম হয়ে থাকে আসেন আমাদের কাছে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব আপনারা বাংলাদেশের যে সমস্ত নাগরিক ওদের কর্তৃক এই ভিকটিমাইজ হয়েছেন যে জমি কিনছেন এক জায়গা আর আরেক জায়গা আপনারা আসেন আপনাদের পাশে আমরা দাঁড়াবো